আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলে তো আমি ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি আমি আপনার সাথে আলোচনা করব, যে কিভাবে আপনি আপনার যে আলরাজি ব্যাংক অ্যাকাউন্টটিকে কিভাবে আপডেট করবেন, যাদের আপনাদের আকামা এক্সপায়ার হয়ে গেছে এবং নতুন করে যারা আপনার আকামা রিনিউ করছেন বা নতুন করে আকামা বানিয়েছেন, বানানোর পর আপনার যে আলরাজি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেটাকে আপনারা সে আপনার নতুন আকামার সাথে কীভাবে আপডেট করবেন। তো পুরো ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো আপনারা অনেকে জানেন যে আপনারা যখন একটি আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন, তখন কিন্তু সেটা কিন্তু আপনার আকামার উপরে কিন্তু আপনার সেটার কিন্তু মেয়াদ থাকে। আকামার আপনার এক বছর মেয়াদ থাকলে কার্ডটির কিন্তু আপনার এক বছর মেয়াদ থাকে। যখন আকামারটি আপনার এক্সপায়ার হয়ে যায়, কার্ডটিও কিন্তু তখন কিন্তু আপনার সাময়িক সময়ের জন্য তারা কিন্তু স্থগিত করে দেয়। কোনো কিছু আপনার লেনদেন করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। যখন নতুন করে আপনি আকামা তৈরি করবেন, তখন আপনার সেই আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেই আকামার মাধ্যমে কীভাবে আপডেট করবেন, পুরো ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনার একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনি নিজেও পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনের মধ্যে। প্রথমত প্লে স্টোর থেকে আপনারা আলরাজি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু আলরাজি অ্যাপস ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না। তো আমি এখন কী করব, তার আগে আমি মেসেজ অপশন চলে যাচ্ছি। এখান থেকে আমার আপনারা হয়তো অনেকেই জানেন যে আলরাজি অ্যাপসে ঢুকতে গেলে আগে আপনাকে মোবাইলে যে কিবোর্ডটা সেটাকে আপনার চেঞ্জ করতে হবে। তো এখানে আমার যে একটি ডাউনলোড করা কিবোর্ড আছে সেটা রিডমি কিবোর্ড। তো আমি এখান থেকে আমার যে মোবাইলে যে নিজস্ব কিবোর্ডটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে বের হয়ে আমি সরাসরি আলরাজি অ্যাপসটির মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আমি দিয়ে নিচ্ছি এবং হচ্ছে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। তো আমি আমার আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমি কী করবো, লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমার যে সিম নাম্বারটিতে আমি অ্যাকাউন্ট করেছিলাম রেজিস্ট্রেশন, সেই সিমটির মধ্যে একটি 4 সংখ্যা একটি আলরাজি অফিস থেকে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমি এইখানে বসিয়ে নিব। কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। দেন এখান থেকে আমি অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি ওটিপিটি আসার পর। তো ভিউয়ার্স, আপনারা যদি একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং লেখা আছে, আইডি এক্সপিরিয়েশন ডেট, এটা হচ্ছে আমার যে আইডিটি যে আমার ইকামাটি যে আমার এক্সপায়ার হয়ে গেছিলো, সেই ক্ষেত্রে আমার এখানে তারা বলছে আমার আলরাজি অ্যাকাউন্টটাকে আপডেট করার জন্য। তো আমি চাইলে এখান থেকে আপডেটে ক্লিক করে কিন্তু আমি এটাকে আপডেট করে নিতে পারি। তো আপনাদের দেখানো সুবিধার্থে যে আপনারা কীভাবে সেটিং থেকে করে নেবেন, তো আমি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্রস, এই ক্রসে আমি ক্লিক করে এটা কেটে দিচ্ছি। এখান থেকে রিমাইন্ড মি লেটার, মানে আমি পরে এটা ইয়া করবো, তো আমি লেটারের মধ্যে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমি এটা লেটারে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে কী করবো, আমি সরাসরি দেখতে পাচ্ছেন এই কোনার দিকে দেখতে পাচ্ছেন একটা আপনার প্রোফাইল, এই প্রোফাইলটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। দেন এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পারবেন আইডি এক্সপায়ার ডেট, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আইডি এক্সপিরেশন ডেট, কারেন্ট এক্সপায়ার ডেট হচ্ছে আমার হিজরি দেওয়া আছে আরবিতে, যে আরবি 13 তারিখ 9 মাস, সাল হচ্ছে 1444 সাল, আর গিগুরিন যেটা ইংলিশে হচ্ছে 4/4/2023, 4 তারিখ 4 মাস 2023 সালে আমার আকামাটি এক্সপায়ার হয়ে গিয়েছিলো। তো এখন আমি কী করবো, এখান থেকে আপডেট লেখাটির মধ্যে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ডান, ইউ হ্যাভ সাকসেসফুল আপডেট ইউর আইডি এক্সপায়ার ডেট, তার মানে আমার আইডিটি কিন্তু এখন কিন্তু আপডেট হয়ে কিন্তু নতুন যে ইকামাটি সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন এখন আমি কী করবো, দেখতে পাচ্ছেন আমি যে আপডেট করার পর আমারটা ডান হয়ে গেছে। এখন আমি এখান থেকে আবার বের হয়ে যাবো আলরাজি অ্যাপটি থেকে। বের হয়ে আমি আলরাজি অ্যাপটি এখন নতুন করে আবার ওপেন করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো যে আমার ইয়াটি কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি আমার, দেন লগ ইনে আবার ক্লিক করবো। আমার সিমের মধ্যে আবার ওটিপি আসবে, দেন আমি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি। দেন এখন আমি আবারও ওপরে প্রোফাইলের মধ্যে ক্লিক করবো, দেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমি আইডি এক্সপায়ার ডেটের মধ্যে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন এখন আমার দেখেন এখানে 13/9/1445 আরবি যে সাল মাস এবং দিন, তার আগে কিন্তু ছিল 1444, এখন 1445 হয়ে গেছে, এবং আরবি ইংলিশটা হচ্ছে দেখতে পাচ্ছেন 23/3/2024, তার আগে ছিল কিন্তু 2023। তো
তার মানে আমার আইডি কিন্তু আমার একামাটা সরি আমার যে যে অ্যাকাউন্টটা কিন্তু আপডেট কিন্তু হয়ে গেছে নতুন ইকামার সাথে, দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ইকামা বানানোর পর সেটাকে আপনার আল্লাহ যে ব্যাংকের সাথে কীভাবে আপডেট করে নেবেন, তো আমি আপনাদেরকে এতক্ষণ এ টু জেড সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম। তো ভিডিও যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারেন, আমি আপনাদের মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।